শুকুর আলহামদুলিল্লাহ একটা সাধারণ মেয়ে থেকে আইকন হওয়া অনেকে রোল মডেল হওয়া বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করা বহির্বিশ্বে এটা আসলে অনেক বড় প্রাইড এবং আমি খুব আনন্দিত গর্বিত এবং উপর আল্লাহকে সুক্রিয়া জানাই সেক্ষেত্রে আপনার পারফরমেন্স তো অবশ্যই কারণ আপনার পারফরমেন্স দিয়েই তো আপনি ক্রিকেটে অনেকদিন ধরে আছেন এবং এর মাঝে কিন্তু উত্থান পতনটা গেছে খারাপ সময় এবং ভালো সময় পার্থক্যটা কতটুকু ফেস করেছেন হিউজ হিউজ যখন আমি দল টিমের বাইরে ছিলাম টাফ টাইম ছিল প্রচণ্ড টাফ টাইম ছিল এবং আমি সেটা খুব ভালোভাবে ফিল করেছি এবং তবে আমি ভেঙে পড়িনি আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি ভালো পারফরমেন্স করে ইনশাল্লাহ আবার কামব্যাক করবো সো ওই বিশ্বাসটা মনের ভেতর ছিল এবং এক বছর লেগেছে আমার দলে কামব্যাক করতে আসলে বিগত এক বছরের কোনো ডোমেস্টিক টুর্নামেন্টও ছিল না আপনারা জানেন সো বা প্রিমিয়ার লিগের টপ পারফরমেন্স করে হায়েস্ট উইকেট টেকার হয়ে আমি আবার পারফরমেন্সের মাধ্যমে দলে কামব্যাক করেছি